ব্রেকফাস্ট হওয়ার পরে সুজা পুলিশ স্টেশনে যাবেন। ভোট যখন একটা উৎসবের মধ্যে যে ভোট হচ্ছে এবং উত্তর ত্রিপুরা যে একটা ইতিহাস, এখানের মানুষ শান্তিপ্রিয় মানুষ, অতীতে এখানে মানুষ 80% উপর মানুষ ভোট দিয়েছেন, গিয়ে ভোটদান করেছেন, এবারও যাবেন এবং তারা যেন যেতে পারেন এমনিতে পিসফুল। তারপর আমরা ইলেকশন কমিশন থেকে আমাদের জন্য পাঠিয়েছে 18 কোম্পানি সিএপিএফ, 881 টিএসআর, 555 ডিস্ট্রিক্ট পুলিশ, ওদেরকে নিয়ে এখানে এফএসটি টিএম আছে, এসএসটি আছে, পুলিশ মোবাইল, পুলিশ সেক্টর, সিভিল সেক্টর, হোটেল চেকিং, ভেহিকেল চেকিং এবং ইন্টারন্যাশনাল বর্ডার যেটা বাংলাদেশের সঙ্গে আছে, মিজোরামের সঙ্গে আছে, আসামের সঙ্গে আছে, সব কিছু আমরা সিল করে দিয়েছি। আমার ডিস্ট্রিক্টে 359টা পোলিং বুথ আছে। আমি বিশ্বাস করি ধর্মনগর মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে এইসব ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করবেন উৎসবের মধ্যে।